সকলকে স্বাগত। তো আজকে আমরা এই ডুয়েলিটির এই প্রাইমাল প্রবলেমকে ডুয়েল করার সময় এর যে সাইনগুলো কেমন কেমন ভাবে হবে এইগুলো শিখব, এবং এই যে প্রাইমাল প্রবলেম এইটাকে আমরা যখন সলভ করব তখন এর যে তোমার স্ট্যান্ডার্ড ফর্মে আনার সময় আমরা কি করছিলাম, স্ল্যাক ভ্যারিয়েবল, সারপ্লাস ভ্যারিয়েবল এগুলো দিয়েছি, আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল দিয়ে ওরও একটা ভ্যালু দিয়ে সব মিলে একটা বেসিক ফিজিবল সলিউশন নির্ণয় করছি। এইটা যখন আমি ডুয়েলে নিয়ে যাচ্ছি তাহলে এই পুরো জিনিসটা উল্টে যাচ্ছে না? তো এখন এই ডুয়েলের ক্ষেত্রে প্রাইমাল বা বেসিক সলিউশন এইগুলো প্রত্যেকটা আইটেশনে কীভাবে হইতে পারে এইগুলো আজকের ভিডিওতে আলোচনা করা হবে। ওকে, তো আস্তে 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 শুরু করা যাক। তো এর একটা মেথড আছে এসওবি, সেন্সিবল অন বাই। সেন্সিবল কেন? যদি মনে করো প্রথমত আমরা অবজেক্টিভ ফাংশনটাই আসি, অবজেক্টিভ ফাংশনে যদি তোমার এখানে আছে মিনিমাইজেশন প্রবলেম, যদি তোমার জেডটা মিনিমাইজেশন থাকে তার মানে ম্যাক্সিমাইজ করতে হবে, মিনিমাইজেশন থাকে ম্যাক্সিমাইজেশন, এবং এইখানে যদি ম্যাক্সিমাইজেশন অফ জেড থাকে তাহলে তোমার এখানে প্রাইমাল, এখানে ডুয়েল, ডুয়েলে তোমার এখানে ম্যাক্সিমাইজেশন থাকলে ওখানে মিনিমাইজেশন করতে হবে। ওকে, এখন আমরা কনস্ট্যান্টে চলে আসি। ওকে, কনস্ট্যান্টে যদি তোমার মনে করো স্মল দেন ইজ ইকুয়াল টু এই সাইন থাকে তাহলে ডুয়েলে ভেরিয়েবলে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু হবে। আচ্ছা দেখো, এইটা হলো তোমার কনস্ট্যান্ট আর এইগুলো তোমার হলো ভেরিয়েবল। ওকে, তুমি একটা উদাহরণ দিই তাহলে আরো ভালো করে বুঝবা। আমরা মনে করো এইটা নিয়ে কাজ করতেছি, হ্যাঁ এইটা ডুয়েল করতেছি। ওকে, কিন্তু এই এই পুরো অংশটা ডুয়েল করার সময় কিরকম হয়? মনে করো এটা তো এইভাবে আসে, এইটা আসে মনে করো 0.3y1 প্লাস 0.6y2 প্লাস y3, এই যে এখন এখানে একটা সাইন হবে হয়ে 0.4, তাই না? এই সাইনটা কার উপরে নির্ভর করে এটা হলো আমাদের বিবেচ্য বিষয়। মজার ব্যাপার, এই সাইনটা এইখানে এইটার উপর নির্ভর করে না, এই সাইনটা নির্ভর করে এই ভেরিয়েবল এইখানে যেটা আছে না তার উপর। তার মানে এইটা কি, এটা হলো ডুয়েলের কনস্ট্যান্ট, ডুয়েলের কনস্ট্যান্টের সাইন নির্ভর করবে প্রাইমারের ভেরিয়েবলের উপর। ওকে, প্রাইমারের ভেরিয়েবলের এখানে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু আছে, এখানে যদি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু থাকে তাহলে এইখানে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু। ওকে, আর ডুয়েলের এইখানে এরকম করতে করতে এখানে আরো একটা হবে, এখানে যেমন এটা আসে যেমন এটা আসবে এসে লাস্টে এর y1 সামথিং 0 y2 সামথিং 0, তাই না? এখন গ্রেটার দেন ইজ ইকুয়াল টু হবে নাকি স্মল দেন ইজ ইকুয়াল টু হবে এইখানেও? এইটা যে এই জিনিসটা নির্ভর করবে সেটা নির্ভর করবে এইটার উপর। আরেকবার বুঝো, এইটা হলো তোমার ডুয়েলের ভেরিয়েবল, ডুয়েলের ভেরিয়েবল নির্ভর করবে প্রাইমালের কনস্ট্যান্টের সাইনের উপর, আর ডুয়েলের কনস্ট্যান্টের সাইন নির্ভর করবে প্রাইমালের ভেরিয়েবলের উপর। ওকে, আর একটু বুঝো, দেখতে থাকো বুঝে যাবো, টেনশন নেই। দেখো আমি আর আস্তে ধীরে বোঝাইতে হবে। আচ্ছা, তার মানে এইটার যে এইখানে কি আছে স্মল দেন আছে, তার মানে ডুয়েলের ভেরিয়েবলে এইখানে আমার তিনটা হচ্ছে y1 y2 y3, y1 হবে এখানে স্মল দেন ইজ ইকুয়াল টু থাকলে এখানে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, y1 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এবং কনস্ট্যান্ট যদি ইজ ইকুয়াল টু হয় তাহলে এর ভেরিয়েবল হবে আনকনস্ট্যান্ট, আনকনস্ট্যান্টের প্লাস মাইনাস দুটো যে কোনোটা হতে পারে। তাহলে এই আনকনস্ট্যান্ট হয়ে গেলে তার মানে y2 এখানে লিখতে হবে আনকনস্ট্যান্ট। ওকে, আর যদি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু থাকে তাহলে ভেরিয়েবল হয়ে যাবে স্মল দেন ইজ ইকুয়াল টু, তার মানে এর y3 হয়ে যাবে স্মল দেন ইজ ইকুয়াল টু 0। এইটা হলো আমার ডুয়েলের যে ভেরিয়েবলের যে কন্ডিশন ওইগুলা। এখন আমি ডুয়েলের কনস্ট্যান্ট নির্ণয় করব। কনস্ট্যান্ট কি, আমি প্রথমে দেখছি যে এখানে একটা ছিল দেখছি y1 প্লাস 0.6 y2 প্লাস y3 সামথিং ইনটু এই যে
এর সি চলে আসবে বি তে, কি হবে এই সাইন কি কার উপর নির্ভর করবে? সি এই সাইন নির্ভর করবে ভেরিয়েবল উপর, ভেরিয়েবল কি আছে গ্রেটার দ্যান ইকুয়াল টু, দেখো এর গ্রেটার দ্যান থাকলে এর গ্রেটার দ্যান হয়। তাহলে এটা আমরা কি লিখতে পারি এখানে, যে প্রাইমালের ভেরিয়েবলের যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু থাকে তাহলে ডুয়ালেও গ্রেটার দ্যান ইকুয়াল টুই হয়, প্রাইমালে ভেরিয়েবল স্মলার দ্যান ইকুয়াল টু থাকলে ডুয়ালে স্মলার দ্যান ইকুয়াল টু হয়। তার মানে কি বুঝলাম, ভেরিয়েবল প্রাইমারের ভেরিয়েবলের সাইনটা সেম থাকতেছে আর প্রাইমারের প্রাইমারের কনস্ট্যান্টটা যে সাইনগুলো ওইটা উল্টায় যাচ্ছে এবং উল্টায় কাকে ইফেক্ট ফেলতেছে, ডুয়ালের ভেরিয়েবলে নট কনস্ট্যান্টে, এটা মাথায় রাখতে হবে। ওকে তাহলে এবার এটা কি কিভাবে হবে দেখি আমরা, যে আমরা এটা এক নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম ডুয়ালের, ডুয়ালের দুই নম্বর ইকুয়েশন কি হবে, দুই নাম্বারটা হবে 0.4y1 প্লাস এখান থেকে আসতেছে 0.6y2 প্লাস y3 সামথিং ইনটু 0.5c। এখানে কি হবে এটা বুঝতে হবে, কি এটা কি ডুয়ালের কনস্ট্যান্ট, ডুয়ালের কনস্ট্যান্ট কার উপর নির্ভর করে সাইনটা, প্রাইমালের ভেরিয়েবলের সাইন উপর, প্রাইমালের ভেরিয়েবলের সাইনে এক্সপ্রেশন এখানে কি আছে গ্রেটার দ্যান ইকুয়াল টু, আর এই ভেরিয়েবলটা চেঞ্জ হয় না মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু থাকে। ওকে আর কি করে এইটা তো আমরা আগেই পেয়ে গেলাম, তো মোটামুটি আর এইটাকে হলো তোমার সেন্সিবল বলছে, অড বলছে, বাইজার বলছে, কেন তোমার আমরা এই যে তোমার যদি আমরা গ্রাফ আঁকাই তা আমরা দেখতেছি যে সবগুলো স্মলার দ্যান ইকুয়াল টু হইলে একটা বেশ ভালো একটা পাওয়া যায়, আর এটা অড বলছে কি অসামঞ্জস্য, তার মানে যদি অসামঞ্জস্য মানে কি তোমার সলিউশন একটা লাইনের উপরে আছে তোমার কাছে জিনিসপাতি কম আছে আর এখানে পুরো একটা ক্ষেত্রফল দেওয়া রয়েছে, আর বাইজার মানে কি উদ্ভট, আরে ভাই তুই একটা জিনিস নিয়ে কাজ করতেছো এখানে অসীম একটা জিনিসপত্র রয়েছে বাদ বাকি সব গ্রেটার দ্যান ইকুয়াল টু, এই জন্য এটা নাম দিছে। তো মোটামুটি এই হলো তোমার এসওপি মেথড। এখন আমরা এর বেসিক যে সলিউশনটা কিভাবে এর বেসিক সলিউশন ওতে ইফেক্ট ফেলতেছে সেটা বুঝবো, আমরা প্রথমে একটা সিমপ্লেক্স টেবিল দেখবো, টেবিল থেকে পরস্পর বলবো ডিসিশন ভেরিয়েবলের ভ্যালু কত হবে আর এর স্ল্যাক